বঞ্চিত হয়ে তার পরিবর্তে নিউ পেনশন স্কিম আর বর্তমান ন্যাশনাল পেনশন সিস্টেম নামে নামাকরণ করে যবস্থা বহাল রাখিছে সমগ্র ভারতবর্ষতে 2023 চনত একটা ইন্টেনসিফাইড স্ট্রাগল ফর এগেইনস্ট এনপিএস এন্ড রিস্টোর ওল্ড পেনশন স্কিম একটা অ্যাকশন প্ল্যান লৈছে আর এই অ্যাকশন প্ল্যানের রণসিংহা হিসাবে আজি প্রতিটি ইউনিটর পর ইয়ার এই যুদ্ধখনের রণসিংহা বজোয়া হয়েছে আর ভবিষ্যতে জুলাইলৈকে এই আন্দোলন তীব্র পর তীব্রতর হয়ে গিয়ে থাকবে আর যদি সরকারে এটা খোজাক নবহায় তাহলে অনাগত দিনত ভবিষ্যতে সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা তীব্র আন্দোলন হবলে গিয়ে আছে আর তার কার্যসূচী হিসাবে আমি আজি ডিব্রুগড় ওয়ার্কশপে একটা প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছো যাতে সরকারক আমি বাধ্য করব পো যাতে নতুন পেনশন নীতি আঁতরাই পুরনি পেনশন নীতি পুনৰ ভাল কৰে। আপোনালোকে জানে যে বর্তমান গোটেই ৰাজ্যতে আৰু গোটেই ভাৰতবৰ্ষতে নতুন পেনশন নীতিৰ বিৰুদ্ধে গভীৰ আন্দোলন আজি সকল কর্মচারী রাজ্যিক কর্মচারী হোক বা আমার কেন্দ্রীয় কর্মচারী হোক নতুন পেনশন নীতির আধারত ভবিষ্যৎ প্রায় অন্ধকার হয়ে পড়ছে। কারণ আমার আগের ওল্ড পেনশন স্কিমত আমার যদি টাকা পয়সা জমা আছিল এইবর একটা সিকিউরড আসে একটা নিরাপত্তা আসে কিন্তু বর্তমানের যে পেনশন আধারত যে পেনশন নীতি লৈছে ইয়াত 30-35 বছর চাকরি করার পিছতো কর্মচারী সকলের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আর 30-35 বছর চাকরি করার পিছতে পয়সা তো যে জমা টাকা সেই জমা টাকা আজি শেয়ার মার্কেটত ব্যবহার করা হয়েছে আর শেয়ার মার্কেট যদি সেই সময় যদি পজিশন থাকি সেই পজিশনের উপর পেনশন পাব গতি এনে অনিশ্চিত ভবিষ্যত থাকি আমার আমার কর্মচারী সকলে নিরাপত্তাহীনতা ভুগিছে গতি এনেকা পেনশন নীতির বিরুদ্ধে আমি আমি তীব্র প্রতিবাদ আমি গোটেই দেশতে জারি করেছো আর NFI আমার ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলের আহ্বান মর্মে আমি আজি ডিব্রুগড় ওয়ার্কশপত এই কার্যসূচী লৈছো আর অহা জুলাই মাহ জুলাই 2023 চনের জুলাই মাহলকে একটা আল্টিমেটাম দিছে NFI আল্টিমেটাম দিছে যদি ওল্ড পেনশন স্কিম আপনাদের রেলে সমর্থন নকরে গতি আমি কিন্তু ইয়াতকে আর গভীর গভীর আন্দোলন আমি করি বলে আশা।